হ্যালো, আজকে আবার একটি রেসিপির সঙ্গে চলে এসেছি। এই তিলেরই আজকে একটা মিষ্টি বানাচ্ছি, সেটা হচ্ছে তিলের বরফি। তো তিলের বরফি বানাতে দেখে নেওয়া যাক কি কি লাগছে। তিলের বরফি বানাতে আমি নিয়ে নিয়েছি এখানে তিল, 300 গ্রাম মতন তিল আছে, আর লাগছে গুড়। আমি এখানে 350 গ্রাম গুড় নিয়েছি, আর লাগছে সামান্য একটু সর্ষের তেল। আমি প্রথমে গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা একটু গরম হোক। আমি প্রথমে তিলটাকে একটু হালকা রোস্ট করে নেব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, আমি তিলটা রোস্ট করার জন্য দিয়ে দিচ্ছি পুরো তিলটা। তিলটা আমি বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো, তাই আমার অনেকটা ফ্রাই হয়ে এসছে। দেখুন একটু ব্রাউন ব্রাউন হয়ে এসছে। এবার আমি তিলটা নামিয়ে নেব। গ্যাস অন করে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো সামান্য একটু জল। সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে এর উপরে দিয়ে দেবো গুড়। যে গ্রেট করে গুড় রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার যতক্ষণ না পাক হচ্ছে ততক্ষণ ওয়েট করব। গুড়টা পুরো গলে গেছে, আর এমনিতেই আমি গ্রেট করে দিয়েছিলাম, আর এখন খুব ফুটছে, তো এমনি একটু ওয়েট করছি পাকের জন্য। আমি এরকম একটা স্টিলের প্লেট নিয়েছি, আর কিছুটা সর্ষের তেল, আর একটু গুড়টা চেক করার জন্য আমি দেখব। না, এখনো হয়নি, আরো একটু হবে। আমার গুড়টা পুরো পাক হয়ে এসছে, গুড়ের এই পাকের মধ্যেই আমি দিয়ে দেবো তিল। সেই ভেজে রাখা তিলটা পুরোটাই দিয়ে দিচ্ছি। আমি গুড় আর তিল পুরো মিলিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি গ্যাস বন্ধ করে নামিয়ে দেবো, নামিয়ে প্লেটে ঢেলে দেবো। এইভাবে আমি ঢেলে দিলাম থালার মধ্যে, আর খুব চটজল দিয়ে আমি মিলিয়ে দেবো, মানে পুরো মেলে দেবো থালাটার মধ্যে। পুরো তিলটা ঠান্ডা হওয়ার পর্যন্ত আমি এখন একটু ওয়েট করব। আমি এভাবেই ট্রায়াঙ্গেল শেপ কেটেছি, আর বানিয়ে নিয়েছি তিলের বরফি। আপনারা যেমন খুশি ডিজাইন করতে পারেন, আর খুব সিম্পল ভাবে আমি দেখিয়েছি। আশা করি বন্ধুদের ভালো লাগবে। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, ধন্যবাদ।